হাত করা না হোক জরিমানার রশিদ আর সিলগালা নিয়ে দফায় দফায় বাজার শাসনের মাঠে চলে অভিযান, কিন্তু তাতে কাউকেই নিয়ন্ত্রণ করা যায়নি। রমজানে কখনো চালের দর না বাড়লেও এবার সে পথটাও দখলে নিয়েছেন মিল মালিক ও ব্যবসায়ীরা। নানা অভিযানের পর সিন্ডিকেটকে ভয় দেখাতে মন্ত্রীর জেলে পাঠানোর হুঁশিয়ারিও কাজে আসেনি। দেশের বড় মোকাম নওগাঁ, দিনাজপুর ও কুষ্টিয়াতে মানভেদে চালের বস্তা প্রতি 150 থেকে 180 টাকা দর বাড়িয়েছেন মিলাররা। তাদের খোঁড়া অজুহাত, ধানের যোগান কম আর বাজার দর বেশি। আমরা মিলারদের জিজ্ঞেস করলে তারা বলছে যে ধানের সাথে চালের পাতা হচ্ছে না, বাধ্য হয়ে আমরা চালের দাম আবার 15-20 টাকা বৃদ্ধি করে দিলাম। মোটা চিকের চিকনের দামটা আরো বেশি বৃদ্ধি, মোটা 100 টাকা বস্তা বাড়ছে, চিকন 250 টাকা বস্তায় বাড়ছে। বাড়ার কারণ মার্কেটে ধান পাওয়া যাচ্ছে না, বাজারে ধান পরিমাণে কমে গেছে। দেশের চালের বাজার নিয়ন্ত্রণ করে হাতে গোনা কয়েকটি কোম্পানি, সরবরাহ সংকট দেখিয়ে কোম্পানিগুলো নিজেদের ইচ্ছে মতোই দাম বাড়ায় বলে অভিযোগ ব্যবসায়ী সমিতির। এই অবস্থায় সরকারি নীতি নির্ধারকরা বলছেন দেশে প্রয়োজনের চেয়ে অতিরিক্ত চাল মজুদ রয়েছে, দাম বাড়ার কোনো সুযোগই নেই। 1-2-3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। হাটঘাটে কোনো ধান নাই, এখন যা ধান আছে মিলারদের কাছে আছে। কর্পোরেট হাউসরা একটা বড় পুঁজি নিয়ে ব্যবসা এসেছে এবং এই বড় পুঁজির যে প্রভাব সেটি কিন্তু ধান চালের বাজারে দেখা লক্ষ্য করা যাচ্ছে। দেশে আসলে ধান চালের এখন সংকট নেই, পর্যাপ্ত মজুর দেশের মধ্যেই আছে এবং যে পরিমাণ ধান চাল আছে আশা করি যে সরকার কোনো সমস্যা করবে না। ভোক্তাদের অভিযোগ সরকার দাম কমানোর কথা বললেই উল্টো বেড়ে যায়। আসলে ব্যবসায়ী সিন্ডিকেট লুটপাট করলেও নীতি নির্ধারকরা কিছুই করতে পারছেন না। কোনো এমপি, কোনো প্রতিমন্ত্রী, কোনো মন্ত্রী তারা যদি নিজস্ব ব্রয়লারে চাল মজুদ, ধান মজুদ করে রাখে, সেটা সরকার কিভাবে বের করবে? মজুদদারদের সঙ্গে এদের একটা নিবিড় সম্পর্ক। কৃষক নেতারা বলছেন বোরো মৌসুমের ধান ওঠার আগে গত আমনের কৃত্রিম সংকট তৈরি করে চালের দাম বাড়িয়ে 7 থেকে 10 দিনের মধ্যে কোটি কোটি টাকা হাতিয়ে নেয় তারা। এবার তীব্র শীতে বোরোর আবাদ দেরি হওয়ায় ফসল দেরিতে উঠবে। এবার তাই রমজানকে পুঁজি করে বাড়তি মুনাফা লুটতে মাঠে নেমেছেন ব্যবসায়ী ও চালকল মালিকরা। বিগত 10 বছরে আপনার রমজান মাস আসলে কখনো ধানের দাম বাড়ে না, চালের দামও বাড়ে না, একটা নিয়ন্ত্রণ অবস্থায় থাকে। এবার তার বিকল্প অবস্থা, আর মাত্র 20 থেকে 25 দিনের মধ্যে নতুন ধান আসবে, তখন থেকে চালের বাজার আর স্থিতিশীল অবস্থা হয়ে যাবে। মোকামগুলে হঠাৎ চালের দাম বাড়ার পর থেকে রাজধানী সহ সারা দেশে এখন বাড়তি দামে বিক্রি হচ্ছে চাল। এ দফায় মোটা, মাঝারি, সরু সব ধরনের চালই কেজি প্রতি 3 থেকে 5 টাকা বেড়েছে। লাভিফ হাসান, সময় সংবাদ।